কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামাত শিবিরের অগ্নি সন্ত্রাসীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হওয়া রাজধানীর মহাখালীতে অবস্থিত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং প্লাজা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শনিবার সকালে সেতু ভবনে গিয়ে সহিংসতার আগুনে ক্ষয়ক্ষতি সরজমিনে পরিদর্শন করেন সরকার প্রধান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বায়দুল কাদের সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন পরে প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেন এবং আঠারো জুলাই সন্ত্রাসী হামলার শিকার ক্ষতিগ্রস্ত স্থাপনার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এ সময় সেতু ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে ভবন দুটির ধ্বংসযজ্ঞের বিবরণ দেন প্রধানমন্ত্রী একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে টোল প্লাজার ধ্বংসযজ্ঞ পরিদর্শন করেন পরে সেতু ভবনের সাংবাদিকদের সাথে কথা বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি জানান ক্ষতিগ্রস্ত স্থাপনা কবে নাগাদ চালু হবে তা এখনও বলা সম্ভব নয় বিভিন্ন স্থাপনা বিটিভি সহ বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত স্থাপনা গিয়েছেন এবং সব কিছুর ক্ষয়ক্ষতির হিসেব তার কাছে আছে কি অবস্থা কোনটা কখন চালু করা যাবে আমি এই মুহূর্তে বলতে পারছি না